আপনারা জানেন যে বন্যপ্রাণী বিলুপ্তি ও পাচারের প্রতিরোধে আমাদের পুলিশ বাহিনী বিশেষভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সংবিধানেও বলা আছে বন্যপ্রাণীর রক্ষণাবেক্ষণের জন্য এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2022 অনুযায়ী আমাদের পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে। এছাড়াও ইন্টারপোল কর্তৃক আন্তর্জাতিকভাবে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। ওয়াইল্ড লাইফ সাপ্লাই চেইন বিটুইন আফ্রিকান এশিয়া বিশ্বব্যাপী ভিত্তি করে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অপারেশন গোল্ডেন স্ট্রাইক 2022 অনুযায়ী আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে আমাদের বান্দরবান জেলা হতে একটি অতি বিরল মহাবিপন্ন উল্লুক একটি ভারতে পাচারের উদ্দেশ্যে কক্সবাজার হতে খুলনাগামী একটি ইম্পেরিয়াল এসি বাসের মধ্যে এই উল্লুকটি রয়েছে। আমরা সেই গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত অনুমান 2 ঘটিকার সময় ইম্পেরিয়াল বাসে অভিযান পরিচালনা করে আমরা এই উল্লুকটি উদ্ধার করি। আসামি জুয়েল রানা ওরফে সুয়েল, যার বাড়ি খুলনা, সে এই পাচারের সাথে জড়িত ছিল। আমরা এই উল্লুকটি উদ্ধার করার পর আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা যথাযথ ব্যবস্থা নেবো। ইতিমধ্যে বন বিভাগের সাথে আলোচনা হয়েছে, আমরা বন বিভাগের মাধ্যমে এটি হস্তান্তর করবো আর আসামের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করবো।